নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে বিকাশ সরকার ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। এবছর উচ্চ মাধ্যমিকে 99.25% নম্বর পেয়ে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য প্রথম হলিচাইল স্কুলের ছাত্রী খুশি ভট্টাচার্য। আইএসসি এর উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য প্রথম জলপাইগুড়ি হলিচাইল স্কুলের ছাত্রী খুশি ভট্টাচার্য এবছর খুশি উচ্চ মাধ্যমিকে 99.25% নম্বর পেয়েছেন। যদিও জেলার বাকিদের নম্বর তিনি জানেন না, তবে এখন পর্যন্ত এর থেকে কোনো বেশি নম্বর পাওয়া পড়ার খোঁজ পাওয়া যায়নি, তাই সম্ভাব্য জেলার প্রথম খুশি। খুশি আগামীতে গবেষণা করতে চান। শুধু উচ্চ মাধ্যমিকে নয়, খুশি মাধ্যমিকেও ভালো ফল করেছিল। তার 95-এর বেশি নম্বর ছিল মাধ্যমিকে, তবে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেলেও সন্তুষ্ট নয় সে। তার দাবি, পরীক্ষা হলে সন্তুষ্ট হওয়া যেত এবং এর থেকেও ভালো ফল হতে পারত। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। পরীক্ষা হলেও যথেষ্ট ভালো রেজাল্ট হতো, মানে ওর রেজাল্ট যথেষ্ট খুবই ভালো হয়েছে। কিভাবে সাহায্য করতে বোনকে? তুমিও তো একসময় ভালো ফল করেছিলে। হ্যাঁ, সত্যি বলতে খুব একটা সাহায্য যে করেছি সেটা নয়, মানে ওর কোনো ডাউট হলে বা কিছু আমাকে জিজ্ঞেস করতো তখন বলে দিতাম। তাছাড়া মানে মোস্টলি ও নিজেই পড়াশোনা করেছে। কি মনে হচ্ছে যে কি আছে, হাইস্ট কত বা কি? আমার কোনো আইডিয়া নেই কি কত হাইস্ট হয়েছে, মানে মেরিট লিস্ট পার করে কি হওয়ার ইচ্ছা, কিভাবে এই সাফল্য? আমার পরে জেনারেল লাইনে যাওয়ার ইচ্ছা। এটা তো আশা করেছিল এই নাম্বার না আরো বেশি? না, মানে এতটা আশা করিনি, বাট ভালো। পরীক্ষা হলে কি এরকমই হতো? পরীক্ষা হলে বেশি স্যাটিসফাইড হতাম, হয়তো ভালো হতো। মাধ্যমিকে কত পেয়েছিল? 95.8 পেয়েছিলাম। এই যে পড়াশোনা কেমন, কি হওয়ার ইচ্ছা তোমার, কি ডাক্তার আগামীতে কি? আমার জেনারেল লাইনে রিসার্চ বা টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা। কেমন লাগছে এই যে তোমার সাফল্য? খুবই ভালো লাগছে। কিন্তু এই করোনা লকডাউন ঘরের মধ্যে থেকে কেমন কি বলবে আগামীতে পড়াশোনা? পড়াশোনা এখন তো বাড়ি থেকেই হচ্ছে, তারপর যত সম্ভব তাড়াতাড়ি সিচুয়েশন ঠিক হয়ে যায় তাহলে আরো ভালো এক্সপোজার পাওয়া যাবে। কোন স্কুল থেকে পাস করলে? আমি বুড়িচা স্কুল থেকে পাস করেছি। তোমাদের কোথায় থাকো, কোথায় তুমি? আমি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে। বাবা কি করেন? বাবা এখানে এই কলেজে পড়ে। বাবার নাম কি? সুব্রত পাল। কে সাফল্য, তোমার এই সাফল্য কাকে বলবে, এই কে সহযোগিতা বেশি সবসময় পাশে কাকে? বাবা মা দুজনেই খুব পাশে ছিলেন, আমার দাদাও আমাকে খুব হেল্প করেছে। অনলাইনে ক্লাস, শিক্ষক শিক্ষিকা বা ক্লাস? হ্যাঁ, আমাদের স্কুল খুবই সাপোর্টিভ, আমাদের রেগুলার ক্লাস হয়েছে এবং প্রত্যেকজনের কাছ থেকে আমি খুব হেল্প। অনলাইনে অনলাইনেই হয়েছে। কি তোমার? আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে আর আঁকতে ভালো। চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক, স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 900024447।